নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কারের বিকল্প নেই, বললেন ফখরুল। এদিকে দুর্গত এলাকায় ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানাবো সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম নিক্ষেপ। এবং সর্বশেষ জানাবো ডিজিএফআই দিয়ে বিচারপতি সিনহাকে দেশ থেকে বাধ্য করেন শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কারের বিকল্প নেই, বললেন ফখরুল। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা নির্বাচনের ওপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন সবাই যোগ্য ব্যক্তি। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন। একটা রোডম্যাপের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তবে তাদের দোসররা কেউ পালিয়ে গেছেন, এমন কেউ লুকিয়ে রয়েছেন। যেসব ব্যক্তি হাসিনার পাশে থেকে তার দোসরের ভূমিকা, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন, লুটপাট করেছে, তাদের আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশেপাশে দেখতে চাই না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদের দেখে আমরা উদ্বিগ্ন, চিন্তিত হই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সত্যিকারের অর্থে নতুন সরকারের সঙ্গে কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত সরকারকে জানতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্বর্তী সরকারের মত বিনিময় করতে হবে। প্রতিবিপ্লব যাতে না ঘটে সেদিকে দেশবাসী ও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অতি দ্রুত জনগণের চাহিদা পূরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করতে হবে। কিভাবে একটি নির্বাচন করা যায়, যে ব্যবস্থা নিতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালকে তুলে উপরে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ 10 জেলায় বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মানুষের ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। দেশবাসী ও নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। কাজী জাফর আহমেদের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এখনো মনে পড়ে কিভাবে ছদ্মবেশে কাজী জাফর আহমেদকে বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে গিয়েছিলাম। তখন থেকে তিনি দেশের জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই সংগ্রামে ছিলেন। দুর্গত এলাকায় ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে পর্যন্ত মোট ২৫ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাছাড়া নগদ পাওয়া অর্থ ত্রাণ সামগ্রী প্যাকেটিং করে বন্যা কবলিত এলাকায় পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। গণত্রাণ কর্মসূচি থেকে 2 দিনে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। বিকেলে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন। ত্রাণ সামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন গত দুই দিনে আমরা জনসাধারণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ তাদের সাধ্য অনুযায়ী যে যা পেরেছে দান করেছে। আজ ভোর রাত পর্যন্ত আমরা ২৫ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠাতে পেরেছি। ইতোমধ্যে টিএসসি, ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। আজকে রাতে আবারও ডজনখানেক ট্রাক বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাবে। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব। এদিকে আজ গণত্রাণ কর্মসূচির ৩য় দিন সকাল থেকে টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি, ট্রাক, সিএনজি, ভ্যান ও রিকশায় বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। বিকেলে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম খেতে দেখা যাচ্ছে স্বেচ্ছাসেবকদের। আজ বিকেলে পৌনে 5টার দিকে র্যাবের পক্ষ থেকে 2 ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্যমতে গতকাল দ্বিতীয় দিনে সাহায্য পাওয়া মোট নগদ অর্থের পরিমাণ ছিল 1,26,22,172 টাকা। দিনভর বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসে। টিএসসি, ক্যাফেটেরিয়া ও গেমস রুম এবং বারান্দাও ত্রাণ সামগ্রীতে পূর্ণ হয়ে যায়। টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রী বিশাল স্তূপ লক্ষ্য করা যায়। বিপুল পরিমাণ জরুরি ওষুধ টিএসসি 2য় তলায় রাখা হচ্ছে। স্বেচ্ছাসেবক ও 2টি মানব লাইন তৈরি করে টিএসসি গেট থেকে ভিতরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বর্তমানে টিএসসি মাঠে স্বেচ্ছাসেবকরা ত্রাণ সামগ্রী প্যাকেজিং এর কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, গত 2 দিনে আমাদের কাছে 1,42,00,000 টাকার বেশি টাকা টাকা পেয়েছি। আমরা ইতোমধ্যে ত্রাণ পৌঁছানো শুরু করেছি। দিনে ও রাতে 12টা পর্যন্ত প্যাকেজিং শেষ করে মধ্য বা শেষ রাতের দিকে ট্রাকে করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। এ সময় তিনি সবাইকে কাপড়ের পরিবর্তে শিশু খাদ্য, ন্যাপকিন, জরুরি ওষুধ বেশি করে আনতে বলেন। সাবেক বিচারপতি মানিকের উপর ডিম নিক্ষেপ। ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট আদালতে তুলেছে পুলিশ। এ সময় তার উপর ডিম ও জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা। বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তোলা হয় মানিককে। পরে আদালত তাকে 54 ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নানা কারণে বিতর্কিত সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা। কয়েকজন তাকে মারতে তেড়ে আসেন, তবে পুলিশি পরিস্থিতি সামাল দেয়। এর আগে রাত 10টার দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিককে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ। ডিজিএফআই দিয়ে বিচারপতি সিনহাকে দেশ থেকে বাধ্য করেন শেখ হাসিনা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য হন বিচারপতি এস কে সিনহা। 2018 সালের 31 জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্যে তার কার্যকাল শেষ হয় মেয়াদের 81 দিন আগেই। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর 2017 সালের 11 নভেম্বর তিনি সেখানে থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন। গত 14 আগস্ট ডেল স্টারকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বিচারপতি সিনহা বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি বাংলাদেশে ফিরে এসে তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তা প্রমাণ করতে প্রস্তুত আছেন। তিনি বলেন, আমি বাংলাদেশে ফিরে যাব, এখন শুধু আমি গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। আমি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করবে এবং প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি মিথ্যা। সাক্ষাৎকারে এস কে সিনহা বিশদ আলোচনা করেছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচন্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন, কারণ তিনি শেখ হাসিনার নির্দেশনা ও হস্তক্ষেপ উপেক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। সাবেক এই প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো খুবই ভয়ঙ্কর ছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না, কারণ এটি উপলব্ধির প্রশ্ন। একজন বর্তমান প্রধান বিচারপতি হিসেবে আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। আমার বাড়িতে নিরাপত্তা বাহিনী স্টান্ট গার্ড হিসেবে ছিল। তারা আমার বাড়িতে ঢোকার সময় আমার এক কর্মীকে মারধর করে। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তারা সহকর্মীরা সরকারের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতি জানান। প্রচন্ড মানসিক চাপে ফেলে তাকে জানানো হয় হাইকোর্টের বিচারকরা তাকে সহযোগিতা করবেন না। তখন ভেবেছিলাম দেশে থাকার আমার কোনো অধিকার নেই, বলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে দেশে থাকতে দেবে না। আমি তাড়াহুড়ো করে অন্যান্য প্রাসঙ্গিক কাজ শেষ করেছিলাম। সে সময় আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যোগ দিতে জাপান গেছি। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই থেকে কল আসে এবং একদিন পর আমি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশ ফিরে আসি। তখন ডিজিএফআই সদস্যরা আমাকে সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিল না। আমার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা আমার সঙ্গে আমার গাড়িতে যেতে চেয়েছিল। তখন আমি তাদের বলেছিলাম আমার গাড়ির প্রয়োজন নেই। আমি ভাবছিলাম এটি আরেকটি অশনি সংকেত। বিচারপতি এস কে সিনহার আরও বলেন, একদিন আদালতে আমি সবেমাত্র আমার কাজ শেষ করেছি, তখন ডিজিএফআই প্রধান আমার অফিসে আসেন। তিনি জানান প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। আমি চিৎকার করে বললাম, আপনি কে এবং আপনি কি বলছেন? তখন ডিজিএফআই প্রধান বলেন, তারা শুধু প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয়। আমি তাকে বেরিয়ে যেতে বলেছিলাম এবং এরপর থেকে আমাকে গৃহবন্দী করে রাখা হয়। এস কে সিনহাই প্রথম প্রধান বিচারপতি 2017 সালের নভেম্বরে, যার দায়িত্বের অবসান হয়েছিল পদত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে, যার সাজা রায় এসেছে আদালতে। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় তাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা 4 নম্বর বিশেষ জজ আদালত। বিচারক শেখ নাজমুল আলম তার রায়ে বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। 2015 সালের 17 জানুয়ারি দেশের 21তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এস কে সিনহা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে তিনি একমাত্র অমুসলিম ও আদিবাসী বিচারক যিনি বিচারাঙ্গনের শীর্ষ পদে পৌঁছেছিলেন। প্রধান বিচারপতি হওয়ার আগে থেকে নানা কারণে আলোচিত এস কে সিনহা তার 1030 দিনের দায়িত্বে বারবার সংবাদ শিরোনামে এসেছেন নানা ঘটনায়। বয়স অনুযায়ী 2018 সালের 31শে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্যে তবে কার্যকাল শেষ হয়ে মেয়াদের 81 দিন আগেই সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর 2017 সালে 11 নভেম্বর তিনি সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তিনি ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট 11টি অভিযোগ পাওয়ার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে আসা বিচারপতি সিনহা যুক্তরাষ্ট্রে বসেই 2018 সালে একটি বই প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।